বিজেপির বনগা সাংগঠনিক জেলা সভাপতির জমির ফসল নষ্টের অভিযোগ। গোপালনগর থানার নহাটা শেরপুর এলাকার ঘটনায় রাজনৈতিক চাঞ্চল্য। বিজেপির বনগা সাংগঠনিক জেলার সভাপতির জমির ফসল নষ্ট করার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোপালনগর থানার নহাটা শেরপুর এলাকায়। জানা গেছে, এই এলাকাতেই বাড়ি বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাসের। বাড়ি সংলগ্ন এলাকাতেই রয়েছে তার চাষের জমি। স্থানীয় এক কৃষককে জমি চাষের দায়িত্ব দেওয়া। এদিন কৃষকের কাছ থেকে খবর পেয়ে জমিতে গিয়ে দেখেন, প্রায় এক বিঘা জমির বেগুন গাছ কেমন যেন শুকিয়ে গিয়েছে, গাছের বেশিরভাগ পাতা পুড়ে গেছে। সে পোড়া ওষুধ দিয়েছে আমার জমিতে, শত্রুতামানি করে আমার উপর হিংসা করে। কারণ এই পোড়া ওষুধ দিয়েছে, যদি বেশি মাত্রা দিত তাহলে গাছগুলো নষ্ট হয়ে যেত, দিয়েছে অল্প মাত্রা যাতে কেউ না বুঝতে পারে। এই জন্যে আমার এখন সকালবেলা এসে দেখি পাতাগুলো সব পুড়ে যাচ্ছে। আমি এই জমিটা নিয়ে চাষ করি, তো আমার বাগের জমি। রামপ্রসাদ বাবুর অনুমান, রাতের অন্ধকারে কেউ বা কারা ঘাস মারা বিষ প্রয়োগ করে ক্ষেতের ফসল নষ্ট করেছে। বিষয়টির মধ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেই অনুমান তার। এ বিষয়ে তিনি বলেন, বিগত নির্বাচনের পর আমাদের বহু দলীয় কর্মী সমর্থকের ক্ষেতের ফসল নষ্ট করা হয়েছিল। এই ঘটনায় আমি কাউকেই সন্দেহের ঊর্ধ্বে রাখছি না। বিষয়টি নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি। এ বিষয়ে তিনি আরো বলেন, আমার এই জমিটা চাষ করা হয়েছিল বেগুন চাষ এক বিঘের মতো। কে বা কারা, শয়তানি অবশ্যই, নাশকতামূলক কাজ। তারা ঘাস মারা ওষুধ দিয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা যে প্রতি গাছে দুটো তিনটে করে বেগুন, চারটে পাঁচটা পর্যন্ত বেগুন আছে। বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর খ্যাত নষ্ট হয়ে যাচ্ছে। মানে একটা এটা একটা ফসল, একটা সম্পদ, এই প্রথম হলো আমার সাথে। আমি কৃষক পরিবারের ছেলে, এখানে আমার প্রচুর জমি আছে এই মাঠে, তো আগে এটা হয়নি। আমরা দেখেছি 21 সালে পোস্টপল ভায়োলেন্সের পরে আমাদের কর্মীদেরই পটল কেটেছে, বেগুন কেটেছে, করেছে। তো আমি কোনো কিছু সন্দেহের ঊর্ধ্বে রাখতে চাইছি না। যদিও রাজনৈতিক শত্রুতার বিষয়টি মানতে চাননি তৃণমূল নেতা সৌমেন দত্ত। তিনি বলেন, বিজেপির সভাপতি বলে কথা নয়, কৃষক তার জীবন দিয়ে ফসল চাষ করেন, ফসলের ক্ষতি করা চরম অন্যায়। সে যে দলেরই হোক না কেন, তাকে কখনোই প্রশ্রয় দেওয়া যায় না। তিনি আরো বলেন, না এটা তো বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি বলে কথা নয়, যে কোনো চাষি তার জীবন দিয়ে ফসল চাষ করে, এই ফসল দিয়ে ক্ষতি করেছে, এটা খুবই অন্যায় করেছে। এই ধরনের অন্যায় কখনোই প্রশ্রয় দেওয়া উচিত না, কোনো দলের কোনো কালেই উচিত না। আমি জানি না রামপদবাবু কীভাবে বললেন, আমার বনগাঁ পঞ্চায়েত সমিতি এলাকায়, আমি যে আমার রাজনৈতিক এলাকাধীন এলাকায় কোনো এই ধরনের অকারেন্স ঘটেছে বলে আমার জানা নেই। কোনো বিজেপি আক্রান্ত হচ্ছে বনগাঁ সাব ডিভিশনে, এটা আমার জানা নেই। উনি কীভাবে বলেছেন উনি বলতে পারবেন। আর এটা রইল যে ক্ষতি ব্যাপার, ক্ষতি তৃণমূল বিজেপি সবারই হচ্ছে, কম বেশি এক ধরনের অসামাজিক লোক আছে যারা ক্ষতি করছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, গোপালনগর। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।